हेडलाइन स्पॉन्सर बाय गुरुकुलम इंग्लिश मीडियम स्कूल बरबिशा अलीपुर द्वारा एडमिशन गुना। आसानसोल जिला हासपाताले बीजेपी कार्यकर्तार कन्या सन्तान के देखते गेलेन आसानसोल दक्षिणेर विधायक अग्निमित्रा पाल। आसानसोल जिला हासपाताले गाइनो वार्डेर मध्ये बेड़ाल घोराघुरी करछे। एकटी बेडे दुटी करे मा ओ शिशु साथे बाथरूम अपरिष्कार। एई समस्त विषय निये कथा बोललेन आसानसोल जिला हासपाताले सुपारेर साथे विधायक अग्निमित्रा पाल। एदिन अग्निमित्रा पाल बोलेन आमी सात दिन पर पर एखाने एसे देखे जाब ठिकमतो চলছে কিনা। এখানে গরিব মানুষরা চিকিৎসা করাতে আসে, ওষুধের বিষয় নিয়ে নানা অভিযোগ আছে বলে জানান তিনি। দিদি আজকে হাসপাতালে এসেছিলেন, কি কি দেখলেন আর কি আপনি ইয়ে করলেন? মানে না, আমি আজকে এসেছিলাম আসলে আমাদের কার্যকর্তার কন্যা সন্তান হয়েছে, আমাদের কার্যকর্তা তার বাচ্চাকে দেখতে এসেছিলাম। জয়ন্ত কোথায় গেল? জয়ন্ত এদিকে, ওকে দেখতে এসেছিলাম ওর বাচ্চাকে। তো দেখতে এসে দেখলাম যে গাইনি ওয়ার্ডের মানে বেশ দশটা মতো বেড়াল ঘুরে বেড়াচ্ছে, বড় বেড়াল, ছোট বেড়াল, মাঝারি বেড়াল, রোগা বেড়াল, মোটা বেড়াল, বিভিন্ন রকমের বেড়াল, এবং চারিদিকে ময়লা। একটা বেডের মধ্যে দুজন পেশেন্ট, দুটো মা তার দুটো বাচ্চাকে নিয়ে শুয়ে রয়েছে আড়াআড়ি করে, আর বাথরুম থেকে অত্যন্ত দুর্গন্ধ। এমন বাথরুম যে সেখানে মোটামুটি যাওয়াও যাবে না, আর গেলেও অসুস্থ হয়ে যাবে মানুষ। আজকে বেড়াল ঘুরে বেড়াচ্ছে, আপনি জানেন বেড়াল থেকে ডিপথেরিয়া হয়, নিউবর্ন বেবি তার একটা আলাদা কেয়ার লাগে। আজকে প্রাইভেট নার্সিংহোম বা হাসপাতালে এসির মধ্যে বাচ্চাদেরকে আলাদা করে পরিষ্কারভাবে রাখা হয়, কেন দরকার আছে বলেই তো। এখানে আমি জানি আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতে হবে। এক জায়গাতে থই থই করছে জল, জায়গায় প্যাসেজের মধ্যে নোংরা ফেলা, মেনস্ট্রুয়েশনের কাপড় গুচ্ছ করে রাখা, মানে যেখান থেকে ডেঙ্গি হবে কেন অসুখ নেই যে হবে না, রাস্তার মধ্যে যেখানে গাড়ি দাঁড় করাবার কথা নয় সেখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, তার আলাদা পার্কিং আছে কিন্তু সে পার্কিংয়ে গাড়ি লাগায়নি, রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে। শুধু হচ্ছে সিস্টেমের বাইরে আমরা কাজ করব, সিস্টেম আমরা ফলো করব না, ডিসিপ্লিন ফলো করব না। আজকে এইখানেও প্যাথোলজি ডিপার্টমেন্টে আমার কাছে কমপ্লেন আসছে, টেস্ট হচ্ছে না। আমি ডাক্তারবাবুকে বলেছি, ডাক্তারবাবু বলে ইনডোর যারা পেশেন্ট ভর্তি আছে তাদের টেস্ট হয়। আমি বললাম কেন বাইরের কেন হবে না, বাইরে তো করতে হবে, কারণ সরকারি হাসপাতাল তো গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। তারা টেস্ট করতে কি কোনো বড় বড় ডায়াগনস্টিক সেন্টারে যাবে? তাদের তো সেই সামর্থ্য নেই, আপনাকে এখানে দিতে হবে। তাই প্রতিটা বিষয়ে নেট যে রেজাল্টে এসে দাঁড়ালো সেটা হচ্ছে এদের কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই। সুইপার, একটা সুইপার সে সারাদিনে কত শিফটে কাজ করবে আর কতগুলো কাজ করবে? রেক্রুটমেন্ট কেন হচ্ছে না? প্যাথোলজি ডিপার্টমেন্ট টেকনিশিয়ান নেই, কেন রেক্রুটমেন্ট হচ্ছে না? আজকে ডিপার্টমেন্ট লোক কম, রেক্রুটমেন্ট হচ্ছে না। তা তো 50% কাজ মুখ্যমন্ত্রী হওয়ার পরে, তাহলে এগুলো কী হচ্ছে? আর কোটি কোটি টাকা আপনার সরকার এদিকে ওদিকে খরচা করছে, খেলাতে, মেলাতে, কার্নিভেলে, আর সাধারণ মানুষের জন্য দুটো সুপার রিক্রুটমেন্ট করার আপনাদের সেই ক্ষমতা নেই? প্যাথোলজিতে যাতে প্রত্যেকটা গরিব মানুষের টেস্ট হয় তার জন্য আপনি টেকনিশিয়ান রিক্রুট করতে পারবেন না? প্রতিটা কলেজ থেকে হাজারে হাজারে প্রতি বছর ছেলেমেয়েরা বেরোচ্ছে, তাদেরকে চাকরি দিচ্ছেন না কেন? কেন আজকে নোংরা পড়ে যাবে? কেন আমাদের প্রাইভেট হাসপাতালের মতো কেন আমাদের সরকারি হাসপাতাল হতে পারে না? আমার এই দাবি আমি সেই কথাই বলে এসেছি সুপারকে, আমি সাত দিন বাদে আবার আসবো, প্রতি সাত দিন বাদ বাদ এসে আমি এখানে কিন্তু ঘুরপাক খাবো, আমি এখানে দেখবো তদারকি করব যে ঠিক মতো চলছে কিনা, ওষুধ ঠিক মতো চলছে কিনা। আমার কাছে কমপ্লেন আসছে পার প্রেসক্রিপশন থেকে অর্ধেক ওষুধ পায়, অর্ধেক ওষুধ পায় না, তাহলে পাচ্ছেন না কেন? কথা আসছে দুর্নীতির, ভেতর থেকে ওষুধ বিক্রি করা হচ্ছে, সেটা নিয়েও আজকে আমি স্টোরসে গিয়ে কথা বললাম যেখান থেকে ওষুধ দেওয়া হচ্ছে। সেটা যদি হয় তাহলে বন্ধ করতে হবে, পানিশমেন্ট দিতে হবে। আর যদি আপনি ওষুধ দিতে পারছেন না তাহলে ডাক্তারবাবুকে বলুন যে ডাক্তারবাবু এই ওষুধগুলো নেই, আপনি এই ওষুধ লিখবেন না, অল্টারনেটিভ ওষুধ লিখুন। ডাক্তারবাবুরও তো এই 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 হাসপাতালেরও ডাক্তারবাবু, তারা তাহলে ওই ওষুধ দিচ্ছে কেন যে যেখানে এই হাসপাতালে সেই ওষুধ নেই, বাইরে থেকে দাম দিয়ে কিনতে হবে? মাননীয় প্রধানমন্ত্রী আয়ুষের মন্ত্রণালয় খুলেছেন,
যেখানে অত্যন্ত কম দামে 10 টাকা 12 টাকা 20 টাকার মধ্যে ওষুধ পাবেন, সেই আয়ুষের ওষুধ কেন এখানে রাখা হচ্ছে না? তিনি জানেন না কেন রাখা হচ্ছে না? আমি সিএমএইচের সাথে কথা বলবো, বিধানসভার মধ্যে এই সরকারি হাসপাতালে যা যা প্রবলেম আমি সেগুলো তুলব। দিদি, এর আগেও তো আপনি হাসপাতাল পরিদর্শন করেছেন, আগের থেকে কিছু উন্নতি হয়েছে বলে আপনি মনে হচ্ছে?